जोरहाट विश्व दिव्यांग दिवस पालन तीनचकिया साइकेल सह सामग्री प्रदान समग्र विश्वर लगते जोरहाट और उपकंठ अंचलतो 3 डिसेम्बर विश्व दिव्यांग दिवस बर्णाढ्य कार्यसूची पालन करा हय। অসম সর্বশিক্ষা অভিযান মিশনের যোরহাট জেলায় 27 নভেম্বরের পর সপ্তাহজোড়াক পালন করা বিশ্ব দিব্যাঙ্গ দিবসর 3 ডিসেম্বর মুক্তি সভা পুরস্কার সামগ্রী প্রদানের দিবসের সামরণি মারে। উত্তর পশ্চিম যোরহাট শিক্ষাখণ্ডর শিক্ষাগুটে সপ্তাহজোড়াক পালন করা বিশ্ব দিব্যাঙ্গ দিবসের সামরণি অনুষ্ঠান 36 নং নালকটা প্রাথমিক বিদ্যালয়ত পতাকা উত্তোলনের শুভারম্ভ করা হয়। শিক্ষয়িত্রী দীপালী দত্তর সভাপতিত্বত অনুষ্ঠিত মুকলি সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে গোটর নীতা দত্তয়ে। রিন্টুমণি গগৈ, রূপরেখা বরা, রাজীব গগৈয়ে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করা সভাত রমেন শইকীয়া, বিদ্যালয় পরিদর্শক বিজু নেওগ, শিক্ষক বিকুল দত্ত, স্বেচ্ছাসেবক উৎপল দত্ত, প্রাক্তন সমল শিক্ষয়িত্রী জিনামণি বরাই বক্তব্য আগবায়। দিব্যাঙ্গসকলে স্বপ্রতিভা প্রদর্শন করা সভাত খণ্ড গাণনিক প্রণব কলিতা, মণ্ডল সমল কেন্দ্রর সমন্বয়ক রুমি ভাগবতী, উজ্জ্বল দত্ত, অমরজ্যোতি বরা, প্রণামিকা হাজরিকা, মনোজ বরা প্রবক্ষে অভিভাবক শুভাকাঙ্ক্ষীর উপরি বিদ্যালয়খনের শিক্ষয়িত্রী রত্না নন্দী জুনমণি বরাই অতিথিরূপে অংশগ্রহণ করে। 27 নভেম্বর অনুষ্ঠিত অভিভাবকরে মত বিনিময়, দিব্যাঙ্গর অংশগ্রহণের চিত্রাঙ্কন, 28 নভেম্বর অনুষ্ঠিত রচনা, 29 নভেম্বর অনুষ্ঠিত নৃত্য, 30 নভেম্বর অনুষ্ঠিত কবিতা আবৃত্তি, 1 ডিসেম্বর দিব্যাঙ্গসকলের অংশগ্রহণের অনলাইন যোগে অনুষ্ঠিত সংগীত প্রতিযোগিতাত স্থান লাভ করা সকলের 2 ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হয়। 3 ডিসেম্বর মুক্তি সভাত পুরস্কার প্রদান করার লগতে উচ্চ আর উচ্চতর কৃতিত্বরে উত্তীর্ণ শিক্ষাখণ্ডটির অন্তর্গত দিব্যাঙ্গ শিক্ষার্থী ছায়া কলিতা, মানস প্রতিম বরা, রাজদীপ বরা, জিতুল শর্মাক অভিনন্দন জানায়। তদুপরি শিক্ষাখণ্ডটির অন্তর্গত দিব্যাঙ্গসকলের সরকারে যোগান ধরা তিনচকিয়া সাইকেলের লগতে বিভিন্ন সামগ্রী অভিভাবকসকলক প্রদান করে। জেলাখনের মধ্য যোরহাট শিক্ষাখণ্ডয় চেনি আমগুড়ি মধ্য ইংরাজী বিদ্যালয়ত, পূব যোরহাট শিক্ষাখণ্ডয় কলিয়াবাণী মধ্য ইংরাজী বিদ্যালয়ত, যোরহাট শিক্ষাখণ্ডয় বাকসুং প্রাথমিক বিদ্যালয়ত, তিতাবর শিক্ষাখণ্ডয় তিতাবর সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ত, উত্তর পশ্চিম যোরহাট শিক্ষাখণ্ডয় সরুচরাই ঘরফলিয়া হাইস্কুলত অনুষ্ঠিত করা দিব্যাঙ্গ দিবসের লগতে শিক্ষাখণ্ডটির অন্তর্গত দিব্যাঙ্গসকলের স্বাস্থ্য পরীক্ষা জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগত করার লগতে চকু রোগের চিনাক্তকরণ করায় বিনামূলীয় ঔষধ প্রদান করে। এই দিবসের লগত সংগতি রাখি অনুষ্ঠিত করা সভা সমূহত সর্বশিক্ষার জেলা আসনি বিষয়া জবারাণী বরাই সহযোগিতা করার লগতে বক্তব্য আগবায়। তদুপরি যোরহাট বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সৃষ্টির কর্মীসকলে বিশ্ব দিব্যাঙ্গ দিবসের লগত সংগতি রাখি জেলাখনের 100 গৰাকী দিব্যাঙ্গর গৃহলৈ গৈ একোটাকৈ টিফিন বক্স, শিক্ষণ সামগ্রীর লগতে একোটাকৈ স্কুল বেগ প্রদান করে অভিনন্দন জানায়। যোরহাটৰ পৰা পংকজ কুমাৰ দাস, দৈনিক টাইম।